ঝিনাইদহে চলতি বর্ষা মৌসুমে লোকালয়ে বেড়েছে সাপের উপদ্রব, কামড়ের শিকার হচ্ছেন অনেকেই। আবাসের সংকট সহ প্রজননের সময় হওয়ায় বেড়েছে সাপের আনাগোনা, সাপ কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঝিনাইদহ সদরের আরমুখী গ্রামের গৃহবধূ নাসরিন গৃহস্থালি কাজের সময় গোখরা সাপের কামড়ের শিকার হন। প্রথমে কবিরাজের কাছে গেলেও পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অ্যান্টিভেনম প্রয়োগের পর সুস্থ হন তিনি। ওঝার কাছে গেছিলাম, ওখান থেকে কোনো পরিবর্তন হয়নি, পরে বেশি সমস্যা হয়েছে, তারপরে সন্ধ্যার দিকে হসপিটালে গেছিলাম। জ্ঞান ছিল, আমি হাট শক্ত ছিল, কিন্তু আমি দুর্বল হয়েছিলাম না। নাসরিনের মতো জেলার বিভিন্ন উপজেলায় ঘরবাড়ি, ঝোপঝাড় ও ফসলের ক্ষেতে সাপের কামড়ের শিকার হচ্ছে অনেকেই। চলতি বছর সাপের কামড়ের শিকার 175 জন, প্রাণ গেছে 4 জনের। পেয়ারা বাগানে গেছিলেন, যাওয়ার পরে ডুগা ছাটার সময় যায় সাপে, 2 থেকে 3 বার সুবল দিয়েছে। হসপিটালে যাওয়ার সময় 2 মিনিট পরে ইঞ্জেকশন দিবে, তারপরে মনে করেন যে মারা গেছে। এখন বেশি যায় সাপ, কান্দল সাপ, বিভিন্ন রকম সাপ। বন কর্মকর্তারা বলছেন প্রজননের সময় ও আবাসের সংকটে লোকালয়ে সাপ আসার প্রবণতা বেড়েছে। সচেতনতার পাশাপাশি কামড়ের শিকার হলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। দুটাকে আমরা চিকিৎসা দিয়েছি, একটা এসেছিল একেবারেই খারাপ অবস্থা, আমরা অলরেডি আমরা ইন্টারভেনম দিয়েছি, দেওয়ার পরে একেবারে শেষ অবস্থা, সেখান থেকে আমরা কিন্তু পেশেন্টটাকে, যে ইউমো ছিল এমার্জেন্সি মেডিকেল অফিসার, তিনি চিকিৎসা দিয়েছেন এবং আল্লাহর মধ্যে পেশেন্টটা কিন্তু সেটা সেভ হয়েছে। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে সমস্ত অঞ্চল আছে সেখানেই জনসাধারণ প্রবেশ নিষেধ, বিভিন্ন বন অঞ্চল গঠন করা আছে এবং সেখানে চলমান আছে, সেই অঞ্চলগুলোতে আমরা এই সাপগুলো অবমুক্ত করার চেষ্টা করছি, যাতে করে এরা বিস্তার লাভ করতে না পারে। এবং ডিভিসি নিউজ ডেস্ক।